কারুর কাছে তিনি ত্রাস এবং কারুর কাছে তিনি খুব ভালো লোক। হুগলি ডিস্ট্রিক্টের বুকে অনেকেই এসছে, অনেকেই গেছে, গরিবের আশেপাশে ছিল, কেউ বিপদে পড়ে গেলে পরে কিছু পেত। কারিমকে একটা আর্টের মর্যাদা বা একটা শিল্পের জায়গায় নিয়ে গেছিলেন। আমাদের কাছে প্রাধান্য পেয়েছে, পাবেই পাবে। হুগলি ডিস্ট্রিক্টের বুকে অনেকেই এসছে, অনেকেই গেছে, কিন্তু তাই বলে এটা মানে আমাদের কাছে প্রাধান্য পেয়েছে, পাবেই পাবে। উনি কেমন মানুষ ছিলেন? দেখুন, ভালো খারাপ মিশিয়ে ভালোই ছিল। গরিবের আশেপাশে ছিল, গরিবের সাথে পাশে ছিল, কেউ বিপদে পড়ে গেলে পরে কিছু পেত, তাকে নিরাশ করতো না। আচ্ছা, আর তাকে নিয়ে যে সিনেমা, এলাকার লোক মানে কি বলবেন, মানে কেমন, মানে এলাকার লোক কতটা কি বলবো জানি না। আমি আমার তরফ থেকে দেখবেন, যাবো, অবশ্যই যাবো, সুযোগ হলে পরে একবার জায়গায় দুবার যাবো। অ্যাকচুয়ালি হুগলি জেলার এক বিখ্যাত ত্রাস এবং বিখ্যাত মানুষ, তিনি হুগলি জেলায় তিনি কোন্নগরের বাসিন্দা ছিলেন, তিনি বহুদিন এখানে ছিলেন এবং তিনি পরবর্তীকালে রাজনীতিতে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু তার রাজনীতিতে আসাটা সফল হয়নি। তারপর তার তো অপঘাতে প্রাণ যায় এবং সেটাই, এবং এখানকার মানুষ তাকে, কারুর কাছে তিনি ত্রাস এবং কারুর কাছে তিনি খুব ভালো লোক, খুব জনদরদী লোক, এবং তার ছায়া কোন্নগরে আছে। হ্যাঁ, ব্রাত্যবাবু সিনেমা ওয়েল রিপোর্টেড এবং আমাদের সকলে দেখার ইচ্ছে আছে। কোন্নগরবাসী বলে বিশেষ কৌতূহল আছে তার জীবন সম্পর্কে জানার, তার তিনি কী কী করেছিলেন, কীভাবে তার গতিপ্রকৃতি স্থানান্তরিত হয়েছিলেন, অনেকেই জানে না এটা, কারণ তিনি তো অনেকটা অন্ধকার জগতের লোক, তার অনেকটাই জানা নেই, সেটা অনেকটাই জানতে পারবে এবং বিশেষ কৌতূহল আছে এই সিনেমাটা দেখার জন্য। সেই সময় তৎকালীন প্রশাসনে যারা ছিল তাদের তো একটা প্রচণ্ড মদত ছিলই, তো সেই এই যুগে মানে এই এলাকায় অবশ্যই ত্রাস ছিল। আজকে এই এলাকায় তাকে নিয়ে ভালো মন্দ সব মেশানোটা মিথও ছিল। গরিব কিছু মানুষের কাছে ভগবানের মতো ছিলেন, যে সাহায্য টাহায্য করতেন, আবার আইনের জায়গা থেকে তো অবশ্যই বিভিন্ন ক্রাইম সংগঠিত করেছেন, আর ক্রাইমকে একটা আর্টের মর্যাদা বা একটা শিল্পের জায়গায় নিয়ে গেছিলেন বলে আমাদের শুনেছি। এই এলাকারই বাসিন্দা, সেই সময় দেখেছিও যে ওনার ভয়ে এলাকার মানুষ অসুস্থ থাকতেন, অনেকেই আতঙ্কিত থাকতেন। তাকে নিয়ে নতুন করে একটা সিনেমা তৈরি হয়েছে শুনেছি, সেই সিনেমাটা রিলিজ হতে চলেছে স্বাভাবিকভাবে। এরকম একজন মানুষ যিনি এই এলাকায় একটা সময় ছিলেন, এলাকার প্রত্যেকে চিনতেন বা জেলার অনেক মানুষ চিনতেন, তাকে নিয়ে একটা সিনেমা হচ্ছে স্বাভাবিক। এলাকায় একটা গুঞ্জন, এলাকায় একটা উৎসাহ, সিনেমাটা দেখার একটা আকর্ষণ তৈরি হয়েছে। এই 19 তারিখ সিনেমা হলে আসছে, দেখতে যাবেন? একটু দেখতে হবে।